বন্ধুরা, আমি মিনাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো স্কলারশিপ। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যেটা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন একদিন থেকে স্টার্ট হয়েছে, এখন কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। তো যারা এখনও অ্যাপ্লিকেশনটা করনি, এলিজিবল যারা রয়েছে, অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দিও। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কিছু আপডেট চলেছে, সেই বিষয়ে আলোচনা করব। তো এই বিষয়ে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এবছর মাধ্যমিক দিয়েছো, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, বা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো বা ডিপ্লোমা কমপ্লিট করেছো বা ডিপ্লোমা অ্যাডমিশন নিয়েছো, তাদের জন্য কিন্তু স্কলারশিপটা। তো এই ক্ষেত্রে 12,000 থেকে 60,000 টাকা অবধি তোমরা স্কলারশিপ পেতে পারো। তো সেটা হচ্ছে স্কিম ওয়াইজ বা ক্লাস ওয়াইজ। তো এই বিষয়টি বিস্তারিত আলোচনা করবো। এর আগে ছোট রিকোয়েস্ট যে বন্ধু, আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবে, তাহলে কি হবে পরবর্তীকালে যে সমস্ত ভিডিও আপলোড হবে তার যে নোটিফিকেশন পেয়ে যাবে। আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, যে তারা উপকৃত হতে পারে। তো প্রথম বিষয় আসি, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এবছর মাধ্যমিক দিয়েছ, যাদের 60% নাম্বার রয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছ, তো সেক্ষেত্রে ওই যে 53 থেকে 50% যে নাম্বার আর কি সেটা রয়েছে, তারাও কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে করতে পারছে। এটা হলো পার্সেন্টেজের বিষয়। পার্সেন্টেজটা আবার বলে দিচ্ছি, যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তো সেক্ষেত্রে কিন্তু 60% মার্কস রয়েছে। পিজি ক্ষেত্রে কিন্তু সেটা 53% আর 45% কন্যাশ্রীদের ক্ষেত্রে। আর যা তাছাড়া ইউজিতে ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো সেক্ষেত্রে 60% আর পিজি গ্র্যাজুয়েশন ফ্রম এনি স্টেট ইউনিভার্সিটি সেক্ষেত্রে কিন্তু 55% নাম্বার। আর পলিটেকনিক থেকে যারা বিলং করেছো 60% নাম্বার নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো আবার পার্সেন্টেজের কথা বলে দিচ্ছি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হলো 60%, আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সেম থাকবে, সায়েন্স বা আর্টস যেটাই হোক। আর তাছাড়া যেটা রয়েছে স্নাতকোত্তর মানে পিজি বা এমএ, সেক্ষেত্রে 53%, আর কন্যাশ্রী থাকলে 45%। এটা পার্সেন্টেজ। অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এটা মেইন বিষয়। তো আমি প্রথমে আলোচনা করি, যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছ তাদের ক্ষেত্রে তাদের কী করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য কী লাগবে, মাধ্যমিকের যে রেজাল্টটা সেটা অরিজিনাল লাগবে, বোথ সাইড আপলোড করতে হবে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে। এটা হলো তার মানে কি মাধ্যমিকের রেজাল্ট যেটা সেটা লাগবে, এক নম্বর। দু নম্বর পজিশনে যেটা চলে আসি সেটা হচ্ছে আধার কার্ড লাগবে, অরিজিনাল বোথ সাইড স্ক্যান করে আপলোড করতে হবে। আর যেটা অ্যাডমিশন স্লিপ যেটা রয়েছে, স্কুলে যেটা অ্যাডমিশন নিয়েছো ক্লাস ইলেভেনের জন্য, সেই অ্যাডমিশন স্লিপ লাগবে। তার সঙ্গে কী লাগবে, ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট অবশ্যই কিন্তু এই গেজেটেড অফিসারের কাছ থেকে করিয়ে নেবে, যেরকম তোমরা খুব সহজে এটা নিতে পারো বিডিও অফিস থেকে। তো বিডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেট কীভাবে পাবে, তোমরা প্রথমে তোমাদের যে অঞ্চল রয়েছে বা গ্রাম পঞ্চায়েত রয়েছে, তো সেখান বা মিউনিসিপ্যালিটি রয়েছে, তো সেখান থেকে ইনকাম সার্টিফিকেট তুলবে। তোলার পর সেটা বিডিও অফিস থেকে সই করে নেবে, বা অনলাইনে অ্যাপ্লিকেশন করেও এটা পাওয়া যেতে পারে। এই যে বিষয়গুলো, শুধুমাত্র এই কয়েকটার যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যেতে পারে। এবং অবশ্যই নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, অবশ্যই অ্যাক্টিভ। তো প্রথমে কী করতে হবে, বিবেকানন্দ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। মানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর যে আইডি পাসওয়ার্ড পাবে সেটা দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। প্রসেসটা আমি একবার বলে দিচ্ছি। সবার প্রথমে ওয়েবসাইট যেটা রয়েছে SBM, SBMCM, এই লিঙ্কে যাবে। যাওয়ার পর ডকুমেন্টস মানে যে ডিটেলসগুলো আছে সেটা আপলোড করতে হবে। আপলোড করার পর কী কী বিষয় থাকবে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট সেটা আপলোড করতে হবে, বা শেষ বোর্ড কাউন্সিল বা কলেজে যে মার্কশিটটা আর কি যেটাই থাকবে সেটা আপলোড করতে হবে। আর ইনকাম সার্টিফিকেট যেটা কথা বলেছিলাম, বিডিও বা জয়েন্ট বিডিও থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করবে, অথবা এক্সিকিউটিভ অফিসার থেকেও কিন্তু নিতে পারো, সে মিউনিসিপ্যালিটি যেটা যা যা অঞ্চলে রয়েছে বা মিউনিসিপ্যালিটিতে যারা রয়েছে তাদের জন্য। আর তাছাড়া বসবাসের স্থায়ী সার্টিফিকেট হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড, রেশন কার্ড কিন্তু আপলোড করতে পারো। যাদের এই কয়টার মধ্যে একটাও নেই সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে তোমরা কিন্তু সংশয়পত্র নিতে পারো। এখন কার্যকরী বা অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অবশ্যই ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সঙ্গে IFSC কোড আর ব্যাঙ্ক পাসবুকের কিন্তু যে ছবিটা রয়েছে সেটা আপলোড করতে হবে, এবং শেষে কী করতে হবে ভর্তি রসিদ। এই যে বিষয়গুলো সবগুলো আপলোড করার পর তোমাদের একটা প্রিন্ট আউট বের হবে, সেই প্রিন্ট আউটটা তোমাদের যে স্কুল রয়েছে বা কলেজ রয়েছে বা যেই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে তোমরা সাবমিট করতে পারো। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে।
জানিয়ে দেওয়া হবে তো এই স্কলারশিপ সম্বন্ধে। তো কে কারা কত টাকা পাবে সেটা একবার বলে দিচ্ছি। যারা মাধ্যমিক বা এইচএস লেভেলে রয়েছে তারা 12,000 টাকা পাবে। গ্রাজুয়েট বা গ্রাজুয়েটের ক্ষেত্রে সেক্ষেত্রে যে সায়েন্স রয়েছে বিএসসি তারা 18,000 টাকা পাবে। আর যারা এমএ রয়েছে এমএর ক্ষেত্রেও কিন্তু 8,000 টাকা থাকবে। এটা হলো স্কলারশিপের স্কিম। আর সেক্ষেত্রে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং যদি থাকো তো সেক্ষেত্রে পিজি কোর্সে সেক্ষেত্রে 5,000 টাকা হচ্ছে মান্থলি, মানে 60,000 টাকা তোমরা পাচ্ছ। পলিটেকনিকের ক্ষেত্রেও একই, 18,000 টাকা তোমরা পাবে। আর তাছাড়া স্নাতকোত্তর মেডিকেল যদি থাকে সেক্ষেত্রেও 60,000 টাকা কিন্তু তোমরা পাচ্ছ। তো এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আজকের জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।